বন্ধুরা, আজ আমরা গৃহদাহ উপন্যাসটি এক নজরে জানব। তার আগে লেখক এবং চরিত্র সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল আলোচিত উপন্যাস গৃহদাহ ৪৪টি পরিচ্ছদে বিভক্ত উপন্যাসটি ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। পুস্তক আকারে ১৯২০ সালের ২০ মার্চ প্রকাশিত হয়। এবার জানব চরিত্র সম্পর্কে। উপন্যাসের প্রধান চরিত্র তিনটি: মহিম, অচলা, সুরেশ। এছাড়া মৃণাল, কেদার মুখুর্জে রাক্ষসী, রামচরণ লাহিড়ী অন্যতম চরিত্র। মহিম গৃহদাহ উপন্যাসের নায়ক চরিত্র। মহিম ২৪ পরগনার রাজপুর তার গ্রামের বাড়ি। সিটি কলেজ থেকে এফএ পাশ করে টাকার অভাবে উন্নত কলেজে ভর্তি হতে না পারায় সে কলেজেই ওকালতি পড়ে। গোটা 2 টিউশনি এবং ৪ টাকা ছাত্রবৃত্তি দিয়ে দিনহীন ছাত্রাবাসে থেকে পড়ালেখা চালিয়ে যায়। মহিম শান্ত, নীরব, নিরুত্তাপ এবং আত্মসংযমী। অচলা উপন্যাসের নায়িকা চরিত্র। অচলা মহিম তার স্বামী ব্রাহ্ম সমাজের কেদার মুখুর্জের একমাত্র কন্যা। সে ১৭-১৮ বছরের নব যৌবনা তরুণী। সে সুরেশ ধনির দুলাল। সুরেশ পেশায় একজন ডাক্তার। মহিম তার বাল্যকালের বন্ধু। ২ বছর বয়সে বাবা মাকে হারিয়ে তার পিসিমাকে নিয়ে তার সংসার। সুরেশ অধৈর্যশীল, মিথ্যাবাদী, কামুক এবং প্রবঞ্চক। নাস্তিক সুরেশ ব্রাহ্মকে দুচোখে দেখতে পারে না। কেদার মুখুর্জে পটলডাঙ্গার স্থায়ী বাসিন্দা। কেদার মুখুর্জে ওয়াটার সাপ্লাইয়ের কাজ করতেন। বয়সের বাড়ে দুর্বল মুখুর্জের একমাত্র চিন্তা ঋণের বোঝা পরিশোধ সহ একমাত্র কন্যা অচলাকে সৎপাত্রে সম্পাদন। মৃণাল ২০-২১ বছরের রূপবতী, গুণবতী মৃণাল মহিমের দূর সম্পর্কের বোন। মহিমের যখন ৮ বছর বয়স তখন মৃণালের বাবা গাড়ি চাপা পড়ে ডান হাত ভেঙে যাওয়ার দরুন চাকরি হারায় এবং মহিমদের বাড়িতে আশ্রয় নেয়। মহিমের সাথে মৃণালের বিবাহের কথা থাকলেও পলাশির গোশাল বাড়ির ৭২ বুড়ো ভবানী গোশালের সাথে মৃণালের বিবাহ হয়। মৃণাল ত্যাগ তিতিক্ষায়, সংযমে অসাধারণ। সে শুধু দিতে জানে, নিতে চায় না কিছু। সতী ও সেবাময়ী রমণীর আদর্শ প্রতীক মৃণাল। রাক্ষসী অপর নাম বীণা পানি। রাক্ষসী নামের পিছনে রয়েছে একটি করুণ কাহিনী। তার জন্মকালে তার মা মারা গিয়েছিল বলে নানি রাগ করে নাম রাখে রাক্ষসী। সেই থেকে সে রাক্ষসী নামেই অধিক পরিচিত। তার দুঃখ এই যে তার স্বামীও তাকে রাক্ষসী বলে ডাকে। রামচরণ লাহিড়ী রাক্ষসীর বাবা রামচরণ লাহিড়ী। সে ঈশ্বরভক্ত, নিষ্ঠাবান এবং কর্তব্যপরায়ণ হিন্দু। এবার আমরা গৃহদাহ উপন্যাসের মূল কাহিনী ধারাবাহিকভাবে জানব। মহিমের পরম বন্ধু ছিল সুরেশ। উপন্যাসটি এই বাক্য দিয়ে শুরু হয়: মহিম ও সুরেশ বাল্যকালের বন্ধু। একসাথে এফএ পাশ করে সুরেশ ডাক্তারি পড়তে মেডিকেলে ভর্তি হলো, কিন্তু মহিম দরিদ্র বলে সিটি কলেজেই পড়ে রইল। ৫ বছর পরে মহিম সুরেশকে অচলার সাথে যে তার বিবাহ ঠিক হয়েছে সে বিষয়ে বলে। যখন সুরেশ জানলো অচলা ব্রাহ্ম মেয়ে তখন সুরেশ বেঁকে বসল। সুরেশ বলল, আমি বন্ধু হয়ে মহিম তোমার এ অধপতন মেনে নিতে পারি না। হিন্দু হয়ে তুমি কিনা সামান্য ব্রাহ্ম মেয়ের ফাঁদে পড়ে গেলে। এ বিয়ে কিছুতেই আমি সুরেশ হতে দিব না। আমি যদি তোমার সত্যি বন্ধু হই তবে আগামী 1 মাসের মধ্যে সুন্দরী রমণী দেখে বিয়ে দিব। অনুরোধ রইল এই যে 1 মাসের মধ্যে মহিম তুমি অচলার সাথে দেখা করতে পারবে না। মহিম কোনো প্রতি উত্তর করল না। মহিম একদিন দরকারি কাজে নিজ গ্রামে চলে গেলে সুরেশ মহিমকে খুঁজতে মহিম অচলার বিবাহ ভাঙতে, সেই সাথে অচলাকে মিঠে করা কথা শোনাতে অচলাদের বাড়িতে যায়। গিয়ে কেদার মুখুর্জকে মহিমের বন্ধু বলে নিজেকে পরিচয় দেয়। তাদের কথার ফাঁকে সে ঘরে ঢোকে অচলা। অচলাকে প্রথম দেখতেই মুগ্ধ হয়ে যায় সুরেশ। অচলার চলন, কথা বলার ধরন, আচার ব্যবহার, বিবেক, আত্মসংযম, রূপ সৌন্দর্য দেখে সুরেশ নিজেই বন্ধুর বাগদত্তাকে নিয়ে মনে মনে প্রেমের বীজ বপন করে। সুরেশ নিঃস্বার্থ রক্ষার্থে মহিমের বাড়ি, আর্থিক অসচ্ছলতা ইত্যাদি দুর্বলের দিক বলে কেদার মুখর্জকে ভাবিয়ে তোলে। কেদারবাবু বলে, মহিম এত মিথ্যাবাদী যে এতটুকু সত্য জানায়নি। মহিম সাথে অচলার বিবাহ কিছুতেই দিতে পারবো না। সুরেশ ও কেদার মুখর্জের আলাপকালে বিকাশবাবু নামক এক পাওনাদার এসে হাজির হলে কেদার মুখর্জ সুরেশকে বলে সে 3 থেকে 4 হাজার টাকা দেনা আছে। সুরেশ নিজ থেকে টাকা পরিশোধ করতে চাইলে কেদার মুখর্জে অর্থের লোভে না করতে পারে না। সুরেশ টাকা পরিশোধ করে নিত্য কেদার মুখর্জের বাড়িতে যাতায়াত করে কেদারবাবুর মন জয় করতে পারলেও অচলার মন জয় করতে পারে না। সুরেশ, অচলা এবং কেদারবাবু 3 জন মিলে বায়োস্কোপ দেখে ফেরার পথে মহিমের সাথে দেখা হয়। মহিম অচলার পাশে সুরেশকে দেখে যার পরনায় বিস্ময় হয়। যে ব্রাহ্মময়ে দেখে ব্রাহ্মদের চোখের বালি বলে মনে করে, সেই হাতে গোনা কয়েকদিনের ব্যবধানে এত পরিচিত হলো কি করে? মহিম উত্তর জানতে চেয়েও উত্তর পায় না। বড়লোক সুরেশকে পেয়ে কেদারবাবু মহিমকে অবজ্ঞা করতে থাকে। হবু স্বামীর সাথে নিজ বাবার এমন আচরণ এবং সুরেশের হিংস্র মনোভাবে অচলা স্থির থাকতে পারে না। অচলা মহিমকে ডেকে তার ডান হাতে নিজের সোনার আংটি খুলে পরিয়ে দেয় এবং মহিমকে কিছু একটা জরুরি ভিত্তিতে করতে অনুরোধ জানায়। ভালোবাসার মানুষের সাড়া পেয়ে মহিম কেদার মুখর্জ এবং বন্ধু সুরেশের অবজ্ঞা ভুলে কেদার বাবুকে সরাসরি অচলাকে বিয়ের কথা বলে। এমন সময় সুরেশ রাগে ক্ষোভে নিশীথ নামক বন্ধুর প্লেগ হয়েছে বলে মহিমকে সুরেশের সাথে যেতে বলে। অচলা তাতে বাদ সাধে, মহিম সেখানে কিছুতেই যাবে না। অচলার প্রতিবাদে সুরেশ কেদারবাবু এবং অচলাকে মিঠে করার অনেক কথা শুনিয়ে চলে যায় নিশীথের কাছে। সুরেশ চলে যাওয়ার মাসখানেক পরে মহিমের সাথে অচলার দিনক্ষণ ঠিক হয়। বিবাহের সংবাদ দিয়ে মহিম সুরেশকে পত্র লেখে এবং সুরেশের উপস্থিতিতে রবিবারে মহিম অচলার বিবাহ হয়ে যায়। শ্রাবণ মাসের এক মেঘাচ্ছন্ন দিনে পালকিতে করে অচলা শ্বশুর বাড়িতে যায়। নববধূকে দেখতে গ্রামের লোক এসে যখন জানতে পারল মহিম এক ব্রাহ্ম মেয়েকে বিয়ে করেছে, তখন ব্রাহ্ম, মেলেচ্ছ ইত্যাদি কটুধ্বনি অচলার কানে বেশি আসতে থাকে। এমন সময় এসে উপস্থিত হয় মহিমের দূর সম্পর্কে বোন মৃণাল। মৃণাল অচলাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মৃণাল মহিমকে বলে, আমাকে বিয়ে করলে ঠকে মরতে ভাই। মৃণাল এই সন্দেহমূলক কথা, মহিমের সাথে মৃণালের হাসি তামাশা, দারিদ্র গ্রামীণ জীবন, মহিমের নীরবতা সব কিছুকে কেন্দ্র করে অচলা কয়েকদিনের মধ্যেই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। সন্দেহের জের ধরে সন্দেহ আরও প্রকট হয় যখন অচলার হাতে মৃণালের চিঠি পড়ে। সেজদামশাই গো, করছো কি? পরশু থেকে তোমার পথ চেয়েছে, তোমার মৃণালের চোখ দুটি ক্ষয়ে গেল যে। এমন ভাষায় লিখিত চিঠি পড়ে অচলা হতভম্ব হয়ে যায়। মহিমের সাথে অচলার বনিবনা হয় না। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সুরেশ। ভূমিকম্পের মতো অচলার জীবনে সুরেশ প্রবেশ করে। অচলার জীবনকে বন্ধুর করে তোলে। মহিমের দুর্বলতায় এবং অচলার খুনসুটিতে সুরেশ অচলাকে তার প্রতি আগ্রহী করে তোলে। অচলা বাবার বাড়িতে যাবার জন্য মহিমের সামনে সুরেশকে বলে, সুরেশ বাবু, আমাকে তোমরা নিয়ে যাও। যাকে ভালোবাসিনি তার ঘর করবার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিও না। মহিম বলে, অবশেষে বলে, কাল সকালে ট্রেনে সুরেশের সাথে অচলা তোমাকে পাঠিয়ে দিব। সেই রাতে মহিমের খড় দিয়ে তৈরি রান্না করে আগুন লাগে। আগুন লেগে সব কিছু পুড়ে গেলেও মহিম অচলার বাক্সে ভর্তি গহনা ও প্রায় 200 টাকা প্রাণপণে উদ্ধার করে। গ্রামের মাতব্বর ভিখু বার্জে বলে, মহিম ব্রাহ্ম কন্যা বিয়ে করেছে বলেই আগুন লেগেছে। থাকার শেষ অবলম্বন ঘরসহ যখন সব কিছু শেষ হয়ে গেল, তখন আর সেখানে থাকা নয়। সুরেশের সাথে অচলাকে অচলার বাপের বাড়ি পাঠিয়ে দিল। অচলা যখন টেনে চলল তখনই শুনতে পেল মৃণালের স্বামী ভবানী ঘোষাল নিউমোনিয়ায় মারা গেছেন। সুরেশ ও অচলাকে কেদার মুখুর্জি একসাথে অসময়ে দেখে বিস্মিত হয়ে যায়। যখন শুনল মহিমের বাড়ি আগুন লেগে পুড়ে গেছে তখন প্রথমে বিশ্বাস করতে পারেনি। কেদার মুখুর্জি অচলার জির কাছ থেকে সুরেশ অচলার সম্পর্ক, মহিম অচলার বনিবনা ইত্যাদি সম্পর্কে বিস্তৃত শুনে চিন্তিত হয়ে পড়ে। অচলাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে মহিম দুঃখে, ক্ষোভে, দুশ্চিন্তায় জ্বরসহ নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়ে। মহিমের রাজপুর গ্রামে তেমন কেউ নেই বলে মৃণাল মহিমকে সুরেশের বাড়িতে নিয়ে আসে। সুরেশের পিসিমা অচলাকে নিয়ে এলে মহিমের সেবা শুশ্রূষার কোনো কমতি রইল না, কিন্তু ডাক্তার সাহেব জানালেন মহিমের উচিত হবে হাওয়া বদল করা। কেদার মুখুর্জির বাল্যবন্ধু জগদীশ জম্বলপুরে থাকেন। সেখানকার হাওয়া ভালো বলে জগদীশ জানালে মহিমের জম্বলপুরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গোপনে অচলা সুরেশকে তাদের সাথে জম্বলপুরে যেতে বললে সুরেশ রাজি হয়ে যায়। ফাল্গুনের মাঝামাঝি সময়ে ট্রেনের ইন্টার ক্লাসে করে অচলা, মহিম, সুরেশ যাত্রা করে। অচলা ছিল মহিলাদের কামরায়। সেখানে এক মেয়ের সাথে অচলার পরিচয় হয়, যার নাম রাক্ষসী। তার বাড়ি ডেহরির আড়ায়। সেখানে রাক্ষসী অচলাকে তার স্বামীকে নিয়ে সেখানে যেতে বলে। পথিমধ্যে রাক্ষসী নেমে গেলে অচলা একা হয়ে পড়ে। ঠিক রাত্রি 9টার দিকে মোগল সরাই নামক স্টেশনে অচলাকে গাড়ি বাদল করে সুরেশ। অচলা জানত তাদের গাড়ি বাদল করার কথা আছে এলাহাবাদে, আর সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্র শেষ হয়ে যাবে। গাড়ি বদল করার সাথে সাথে অচলা সুরেশকে জিজ্ঞাসা করে মহিম কোথায়, তাকে তো দেখছি না। সুরেশ বলে মহিম এ গাড়িতে নেই। এ কথা শুনে অচলা কান্নায় ভেঙে পড়ে। অচলা ভাবে হয়তো সুরেশ মহিমকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে, কেননা সুরেশ কাম উত্তেজনায় মত্ত, তাকে দিয়ে সবই সম্ভব। সুরেশ মহিমকে জীবন্ত পুড়ে মারার জন্য মহিমের বাড়িতে আগুন দিয়েছিল। সুরেশ নিশ্চিত হয়ে বলে এমন কিছু সে করেনি, শুধু অচলাকে নিয়ে অজানা দেশে পাড়ি জমিয়েছে। ডেহরিতে নেমে সুরেশ অচলা সম্রাট শের শাহের নামে প্রচলিত সরাইখানায় আশ্রয় নেয়। সেখানে বিশ্রাম নিতেই সুরেশ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। লোকজনবিহীন সরাইখানাতে অসুস্থ সুরেশকে নিয়ে অচলা কোথায় যাবে, কার কাছে যাবে, এগুলো ভেবে বেহুশ। পথিমধ্যে অত্যন্ত নিষ্ঠাবান হিন্দু রামচরণ লাহিরির সাথে অচলার দেখা হয়। রাক্ষসীর শ্বশুর রামচরণ লাহিরি অচলা ও অসুস্থ সুরেশকে সরাইখানা থেকে তার বাড়িতে নিয়ে এসে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এদিকে অসুস্থ জামাইসহ মেয়েকে জঙ্গলপুরে পাঠিয়ে দিয়ে বৃদ্ধ কেদার বাবু চিন্তায় অস্থির। বন্ধু জগদীশকে টেলিগ্রাফ করে সে জানায় কেউ তার কাছে আসেনি। বৃদ্ধের চিন্তা আরও বেড়ে গেল। এমন চিন্তামগ্ন ক্ষণে তার হাতে এসে পড়ল মৃণালের চিঠি। মৃণাল অচলাকে লক্ষ্য করে চিঠি লিখেছে যে কেন স্বামীর সাথে ঝগড়া করে অসুস্থ মহিমকে জম্বলপুরে না নিয়ে রাজপুরে আসতে দিলে, কেন স্বামী অসুস্থ জেনেও তার কোনো খবর অচলা নেয় না। মৃণালের এমন চিঠি পড়ে কেদারবাবুর আর বুঝতে বাকি রইল না যে তারা জম্বলপুরে যায়নি। মহিম তার নিজ গ্রামে এবং অচলা আর সুরেশ পালিয়ে একতে আছে। বৃদ্ধ কেদারবাবু কাণ্ড জ্ঞানহীন মেয়ের এ অপকৃতি জেনে লজ্জায়, ক্ষোভে, দুঃখে অসুস্থ হয়ে পড়ে। অবশেষে কেদারবাবু মৃণালের বাড়িতে আশ্রয় নেয়। ওদিকে সুরেশ নদীর পাড়ে 2000 টাকা দিয়ে বাড়ি কেনে এবং কলকাতা থেকে আসবাবপত্র নিয়ে যায়। একদিন কলকাতা থেকে রাক্ষসী অচলাকে চিঠি লেখে যে পিসিমা, রাজপুত্র বধূ, রাজপুত্র গার্ডেন টিউটর সকলেই আগামী পরশুদিন সকালে আসছেন দেহুরিতে। রামচরণ লাহিরির বাড়িতে এত লোকের স্থান সংকুলন হবে না বলে সুরেশ অচলা তাদের নিজ বাড়িতে চলে যায়। সময় মতো সকল আত্মীয় স্বজন রামচরণ লাহিরির বাড়িতে আসে, সাথে মহিমও ছিল। মহিম রাজপুত্রের টিউটর বলে ছাত্রের সাথে ডেহুরিতে বেড়াতে আসে। রামচরণ লাহিরির অসুস্থতার খবর শুনে অচলা এবং সুরেশ রামচরণের বাড়িতে আসলে মহিমের সাথে তাদের দেখা হয়। মহিমকে দেখে অচলা জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে মহিম অচলাকে ফেলে রেখে কলকাতায় চলে আসে। ইতিমধ্যেই সুরেশ খবর পায় তার বাড়ি থেকে 7-8 ক্রোশ দূরে মাজুলিতে প্লেগ রোগে মানুষ অসুস্থ হয়ে মরে যাচ্ছে। সে ডাক্তার হয়ে আর কিছুতেই বাড়িতে থাকতে পারে না। সে প্লেগ রোগীর চিকিৎসা করতে মাজুলিতে যায়। যাওয়ার আগে সুরেশ অচলাকে তার সব কিছু উইল করে যায়। অপকর্ম করলে, অন্যকে কষ্ট দিলে যে নিজেকেই একদিন কষ্ট পেতে হয়, এটা তো চরম বাস্তব। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। মাজুলিতে যে সুরেশ দারুণ অসুস্থ হয়ে পড়ে। সুরেশ বুঝতে পারে তার পাপ তাকে পেয়ে বসেছে, সে আর বাঁচবে না। তাই সে মহিম এবং অচলাকে মাজুলিতে আসতে পত্র দেয়। অচলা পত্র পাবার আগেই এবং মহিম পত্র পেয়ে মাজুলিতে পৌঁছানোর পর মুহূর্তেই সুরেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর সংবাদ পেয়ে কেদার মুখুর্জে, মৃণাল, রামচরণ লাহিড়ী সবাই তার সৎকারে আসে। রামবাবু অচলাকে মুখাগ্নি করতে বললে অচলা বলে, সুরেশ আমার স্বামী নয়। একথা শুনেই রামচরণ ভাবে, জাত গেল, ধর্ম গেল, এই মানব জন্মটাই যেন ব্যর্থ, বৃথা হইয়া গেল। স্বামী স্ত্রী নয়, তবুও তাদের একসাথে থাকতে দিয়ে রামচরণ লাহিড়ী পাপ করেছে বলে কাশিতে পাপের প্রায়শ্চিত্ত করতে যায়। অচলা নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় স্তব্ধ হয়ে যান। ঘটনার পরম্পরায় মহিম অচলাকে গ্রহণ করে, এটাই গৃহদাহ উপন্যাসের মূল কাহিনী। এবার আমরা জানব কেন এই উপন্যাসের নাম গৃহদাহ রাখা হলো এবং কিভাবে গৃহদাহ নাম শুনেই এ উপন্যাসের কাহিনী এবং চরিত্র মনে রাখতে পারব। গৃহদাহ শব্দটির আবিধানিক অর্থ অগ্নি সংযোগে গৃহের ভস্মীভবন। এ উপন্যাসে মহিমের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে, তাই গৃহদাহ নাম রাখা হয়েছে। এটা ভেবে উপন্যাসের কাহিনী এবং চরিত্র আমরা মনে রাখতে পারি। আবার মহিমের বাড়ি আগুনে পুড়েছে বলে উপন্যাসের নাম গৃহদাহ রাখা হয়েছে, এ কথা ভাবার যথেষ্ট কারণ নয়। বাড়ি পুড়ে যাওয়ায় মহিম নিঃস্ব হয়েছিল বাহিরে থেকে। তারপর থেকে মহিম নিঃস্ব হতে থাকলো অন্তরে। এই দাহ কেবল মহিমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা সুরেশ, অচলা, এমনকি কেদারবাবুকেও কম দগ্ধীভূত করেনি। যে আগুনে মহিম তিলে তিলে দগ্ধ হয়েছে, তার আজ উপন্যাসের সবাই পেয়েছে। অন্তরের দাহের যে 12 আরি উৎসব উপন্যাসটিতে অনুষ্ঠিত হয়েছে, তার জন্য এ উপন্যাসের নাম রাখা হয়েছে গৃহদাহ। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। আজ